নমস্কার বন্ধুরা, প্রাইস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা রিগার্ডিং হচ্ছে হাইকোর্টের যে মক পরীক্ষা সেটার জন্য, কারণ অনেকে ধরো আমাদের কমিউনিটি পোস্ট যেটা হয়েছিল আমি করেছি সেটা তোমরা দেখেছো, অনেকে যারা দেখতে পারোনি তাদের জন্য এই শর্ট ভিডিওটা, এটাই এই ইনফরমেশনটাই আমি দিতে এসেছি। তার আগে বলি যে যারা আমাকে অলরেডি ফোন করে জিজ্ঞাসা করছো, যারা বই নিয়েছো অলরেডি বই পেয়েছো, তারা তো দেখছো ওই বইটায়, আমি সবাইকে এটা বলতে চাইছি তোমরা যারা বইটা নিয়েছো সেখানে ইংলিশের যে নোটসগুলো আছে সেই ইংলিশের নোটসে যেখানে লাল কালিতে যেগুলো লেখা আছে মানে রেড কালারে যে জিনিসগুলো লেখা আছে সেটার মানে হচ্ছে ওই জায়গাগুলো রং ইউজ হয়েছে, তার মানে ওই জায়গায় সঠিক কি ইউজেজ সেইটা কিন্তু দেখানোর জন্য পরে আবার দেখবে কারেক্ট সেন্টেন্স করা আছে, মানে যেগুলো তোমাদের স্পটিং এরর জেনারেলি দেয় বা কিছু প্রিপোজিশন আছে যেগুলো ওটার পরে ওইটা বসানো যায় না, তাহলে কি সঠিক ইউজ সেইগুলো কিন্তু তারপরেই লেখা আছে, সেইটা আমি সবার জন্য একবারে বলে দিলাম। আরেকটা ব্যাপার, যারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো স্যার আমাদের কি কোনো ব্যাচ আছে, হ্যাঁ ব্যাচ আছে, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পড়ানো হয়। অফলাইন মোডটাই আমি জেনারেলি বেশি প্রেফার করি, আমাকে যারা পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করেছো তারাও জানো আমার এই কথাই ছিল তোমাদের সঙ্গে যে আমি অফলাইনটাই বেশি প্রেফার করি। শনিবার এবং রবিবার দুটো দিনই পড়ানো হয়, সকাল এবং বিকেল, এবং তোমরা যেটা কমফোর্টেবল সেই রকম তোমরা আসতে পারো। এবং এটা কিন্তু আমাদের কোথায় হয় এবং কতক্ষণ পড়ানো হয় সেগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা দেখতে পেয়ে যাবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। অনলাইন মোডেও কিন্তু আমরা পড়াচ্ছি, যারা মেনলি মেন্স পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে চাইছো তাদের জন্য কিন্তু অনলাইন আমাদের বেশি হচ্ছে লোকে পড়ে, এবং ছেলেরা যারা আছে তারা জানো যে এসআই আমাদের সাব ইন্সপেক্টর মিসলেনিয়াস মেন ক্লার্কশিপ মেন্স প্লাস হচ্ছে যে হাইকোর্টেরও যখন মেন্স হবে তখন কিন্তু অনলাইন মোডেই পড়ানো হবে। তো অফলাইন মোডটা হচ্ছে সমস্ত পরীক্ষার জন্য, এটা আমি প্রথমে বলে রাখলাম। এছাড়া আমাদের যেটা মেন আমি যে জন্য আজকে এসেছি সেটা বলি যে ক্যালকাটা হাইকোর্টের যে এলডিএ পরীক্ষার যে মক, আমরা দুটো মক পেপার কিন্তু অ্যারেঞ্জ করছি, মক ওয়ান আর একটা হচ্ছে মক টু। মক ওয়ান পরীক্ষাটা তোমরা দেবে, এইটা দিচ্ছ মক ওয়ান পরীক্ষাটা তোমরা মানডে দেবে। মানডে কখন হবে? মানডে পরীক্ষাটা হবে 12টার থেকে, ঠিক যে টাইমে আমাদের অ্যাকচুয়াল পরীক্ষাটা হবে ঠিক সেই টাইমেই হবে। মক টু হবে 12টার থেকে। এইবার এইটা কিভাবে দেবে, মানে 12টার সময় আমি বলবো তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে, প্লাস হচ্ছে এই ভিডিওর তোমার মেন পিন কমেন্টেও থাকবে, পিন কমেন্টেও তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলটা যেটা প্রয়াসের টেলিগ্রাম চ্যানেল যেটা প্রয়াস লেখা আছে সেই টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন করতে বলো। মক টু যেটা হবে সেটা কিন্তু টুইজডে হচ্ছে, মানডে সোমবার একটা দিচ্ছি আর মক টুটা নিচ্ছি মঙ্গলবারে। তো দুটো পরীক্ষায় কিন্তু 12টার সময় তোমরা কি পাবে, 12টার সময় কোশ্চেন পাবে, তুমি তোমার মতো কনভিনিয়েন্ট টাইমে দিয়ে দেবে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কোশ্চেনের অ্যান্সার কিন্তু জেনারেলি রাতের দিকে পেয়ে যাবে, সন্ধ্যের দিকে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আমি অ্যান্সার দেবো না, কারণ অনেকে পরীক্ষা দেবে এবং অনেস্টলি হয়তো অনেকে হয়তো এটার জন্য যারা প্রিপারেশন নিয়েছে তারা অনেস্টলি পরীক্ষা দেবে, জেনুইন ভাবে পরীক্ষা দিতে যাও তারা পরীক্ষাটা দেবে এবং তারপরে সন্ধ্যাবেলা অ্যান্সার কি পেয়ে অ্যান্সার কি মিলিয়ে দেখে নেবে তোমার কত আসছে। মোটামুটি তুমি চেষ্টা করবে, আমি বলছি না কাউকে কাউকে প্রেডিকশন করা সম্ভব নয়, চেষ্টা করবে আগের বছরের যে কাট অফ আছে সেইটা প্লাস করার, আগের বছরের যে জেনারেলদের কাট অফ আছে সেইটাকে প্লাস করার তোমার টেন্ডেন্সি নিয়ে তুমি পরীক্ষা হলে যাবে। বাকি তো পরীক্ষা হওয়ার পরে বোঝা যাবে যে কেমন কি কোশ্চেন এসছে, তার উপরে অ্যানালিসিস ভিডিও সে পরে আনা যাবে। কিন্তু মেনলি আমি আজকে যেটার কারণে এসেছি, মক ওয়ান মক টু এবং তার অ্যান্সার যদি পেতে চাও এবং আমি অনেকটাই রিলিভেন্ট কোশ্চেন রাখার চেষ্টা করেছি যেমন পরীক্ষায় আসবে সেইটার অ্যান্সার যদি পেতে চাও তাহলে এই প্রয়াস টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আজই যুক্ত হতে বলবো, তবেই কিন্তু তোমরা এই দুটো মক দিতে পারবে। ওকে, আর বেশি পারবো না আজই অবধি। ওকে, থ্যাংক ইউ।